গাজায় তাল আল হাওয়া এলাকায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 30 ফিলিস্তিনি। ইসরায়েলি বাহিনী দুই সপ্তাহের স্থল অভিযানের অংশ হিসেবে বুধবার এ হামলা চালায় তারা। এদিকে গাজার জন্য ইসরায়েলের উচ্ছেদ আদেশ এক গণভোগান্তিতে পরিণত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে জাতিসংঘের মহাসচিব স্টিফেন ডুজারিক। এছাড়া এ আদেশ ফিলিস্তিনিদের জন্য একটি মানসিক যুদ্ধ বলে দাবি করেছে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতকে ইসরায়েলি সেনাদের অব্যাহত জঘন্য হামলা তদন্ত করার আহ্বান জানিয়েছে হামাস।